নমস্কার বন্ধুরা, পেটুক দাদা হাজির হয়ে গেছে তার দুপুরের লাঞ্চ নিয়ে। প্রত্যেক দিনের মতো আজকেও আছে। পেটুক দাদার লাঞ্চে কী কী আছে দেখো, ভাত আছে, আছে পটল ভাজা, আছে বেগুনি, আছে এটা আছে মুগ ডাল, আর এটা হচ্ছে এই আলুর যে পকোড়া পাওয়া যায় অনেক চপের দোকানে পাওয়া যায়, দেখবেন আজকে বাড়িতে বানানো আছে আলুর পকোড়া। আছে পটলের এটা অনেকে দর্ম বলে পটল ভাপা হয়েছে, মানে যেরকম মাছ ভাপা করা ঠিক সেই একই প্রসেসে। আর এটা হচ্ছে সামুদ্রিক ট্যাংরা বলে, আবার অনেকে সামুদ্রিক ওই রিঝাও বলে সেই মাছ। আছে স্যালাড, তাই এই হচ্ছে পেটুক দাদার আজকে দুপুরের লাঞ্চ। এই নিয়ে শুরু করি, পেটুক দাদার লাঞ্চ শুরু করি। ডাল দিয়ে খাই প্রথমে। আলু পকোড়া দারুন আজকে মুচমুচে। পটল ভাপা পুরো মাছ ভাপার মতো করা হয়েছে।
যারা নিরামিষ খাও এই পটল ভাপাটা ট্রাই করতে পারো, একদম পেঁয়াজ রসুন ছাড়া, আদা জিরে বেটে হলুদ দিয়ে আর তেল দিয়ে একদম মাছ কষা মাছ ভাপার মতো একদম পুরো নিরামিষ তরকারি, দারুণ লাগবে খেতে, গরম ভাতের সঙ্গে একদম তা দুর্দান্ত লাগবে। এই মাছটা আজ রান্না হয়েছে আলু আর গাঁটি কচু বলে, গাঁটি কচু দিয়ে। ভালো হয়ে যাও
তো বন্ধুরা, পেরুক দাদার বনিভোজ কমপ্লিট। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, বেশি করে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রাইবই আমার চলার পথে প্রেরণা। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। তো সবাই ভালো থেকো।